হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আর আজ আমি তোমাদেরকে দেখাবো আমার মর্নিং হেয়ার কেয়ার। আগের দিনের করা বেনুনিটা ভালো করে খুলে নেব এবং খুলে নেওয়ার পর ভালো করে চুলকে মাসাজ করব 2-3 মিনিট। মাসাজ করে নেওয়ার পর আমি ডিট্যাঙ্গেল করব না, আমি হাতের সাহায্যে ডিট্যাঙ্গেল করে নিয়েছিলাম। তারপরে চিরুনি আর কি ইউজ করব না, তো তারপরে এইভাবে একটা মুড়িয়ে মুড়িয়ে খোপার মতো করে নেব। আর তারপরে ফিজা যেহেতু স্কুলে চলে গেছিলো, তো হ্যাপিকে ধরার মতো সেই সময়টা কেউ ছিল না, তো আমি ওর সাথে কিছুটা টাইম স্পেন্ড করি, কিছুটা ওর সাথে খেলি। আর ওই রিসেন্ট খুবই বদমাশ হয়ে গেছে। তারপরে স্নান টান করে আসার পরে একটু বসেছি আর দেখছি লাইনও নাই। তারপরে আর কি করব, লাইন আসলো তখন ঘুমিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর বিকালবেলা এখানে ঘুম থেকে উঠে বড় মাদের বাড়িতে গেছিলো হ্যাপি, ওখানে প্যান্টে হিসু করে দিয়েছিল, তো আমি ওকে আনতে গেছিলাম। আর আনার পর মা আর বৌদিকে দেখে এভাবে পাপড়গুলো উঠাচ্ছে। তো ব্যাস, আজকের মতো এইটুকুই।